আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের ঈদের পরবর্তী ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাংলা বিষয়ে তোমাদের পাঠদান করব। বাংলা বিষয়ে একটি প্রবন্ধ বই পড়াবো তোমাদের, সেটা হচ্ছে একটি ঐতিহাসিক নিদর্শন। তোমরা জানো আমাদের দেশে বেশ কয়েকটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। কি কথাগুলো বেশ কঠিন লাগছে, তাই না? প্রত্নতাত্ত্বিক অর্থাৎ কি, প্রত্ন কি, নিদর্শন কি, আমরা সেটা আগে একটু জানি। প্রত্নতত্ত্ব, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে অতি প্রাচীন বা পুরাতন, অতি প্রাচীন বা পুরাতন। আর নিদর্শন হচ্ছে চিহ্ন। অতএব অতি প্রাচীন আর বিষয় সম্পর্কে বা স্থান সম্পর্কে যে চিহ্ন, স্থানের যে চিহ্ন, সেটাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অর্থাৎ অতি প্রাচীনতম চিহ্নই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তা আজকে তেমনই একটি প্রত্নতাত্ত্বিক বিষয়, প্রত্নতাত্ত্বিক এলাকা বা সভ্য নগর নিয়ে আজকে একটি আলোচনা করব। সেজন্য আমাদের আজকের বিষয় হচ্ছে মাটির নিচে যে শহর। শিক্ষার্থীরা তোমরা হয়তো ভাবছো যে মাটির উপরে তো শহর দেখেছি, কিন্তু মাটির নিচে আবার শহর কেমন করবে? আসো আমরা সেটা নিয়ে আলোচনা করি। মাটির উপরে বেশ অতি প্রাচীন কিছু নিদর্শনের কথা তোমরা জানো, যেমন মধুপুর, তারপরে মহাস্থানগড়। হ্যাঁ, এইগুলো হচ্ছে মধুপুর, মহাস্থানগড়, ময়নামতি, এগুলো হচ্ছে মাটির উপরে ঢিবির আকারে প্রাচীন নিদর্শন সমূহ। কিন্তু মাটির নিচে কীভাবে শহর হয়, সেই মাটির নিচের যে সভ্যতা সেটা প্রায় 2500 বছরের পুরনো, আমরা সে সম্পর্কে আজকে একটু আলোচনা করি। মাটির নিচে কীভাবে শহর হলো, আমরা যে ময়নামতি, মহাস্থানগড় দেখেছি সেগুলো মাটির উপরে ঢিবি আকারে। আমরা জানি আমাদের দেশে ভূমিকম্প, খরা, তারপরে প্লাবন, এগুলো হয়। এগুলো হলে কি হয়, পৃথিবীর উপরিভাগ উলটপালট হয়ে যায়, তাই না? অনেক কিছু নিচে, মাটির নিচে চাপা পড়ে যায়। উদাহরণস্বরূপ বলি, তোমরা হয়তো দেখে থাকবা তোমাদের এলাকায় অনেক পুরাতন বাড়ি আছে যেগুলো নাকি তোমাদের জন্মেরও আগে। সেই বাড়িগুলি যখন তৈরি করা হয়েছিল, সেই বাড়িগুলির একতলা দোতলা ছিল রাস্তা থেকে অনেকটা উপরে। কিন্তু আজকে অনেক বছর পরে সে যখন সেই রাস্তার মধ্যে মাটি দিয়ে ভরাট করে করে প্রতি বছরই রাস্তাটি মেরামত করা হয়, রাস্তাটি আস্তে আস্তে উপরে উঠে গেছে এবং সেই যে অতি পুরাতন বাড়িগুলি, সেই বাড়িগুলির একতলা হয়তো এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। অর্থাৎ সেই একতলাগুলি রাস্তা থেকে অনেক নিচে চলে গেছে, অর্থাৎ সেখানে এখন আর বসবাস করা যায় না। অনেক বাড়ির একতলা হয়তো দেখবা যে সেটা বাতিল হয়ে গেছে। তাহলে এটা থেকে বুঝতে পারো যে মাটির নিচে শহর কীভাবে হয়, অর্থাৎ এই এক সময় তোমরাই বড় হয়ে এক সময় দেখবা যে সেই একতলাটা একেবারে আর নেই। হ্যাঁ, দোতলা থেকেই শুরু, তাহলে একতলাটা নিশ্চয়ই মাটির নিচে চাপা পড়ে যাবে। এইভাবেই যেই শহরটি নাকি মাটির নিচের একটি সভ্য শহর এবং সভ্যতা নিদর্শন ছিল, সেই হচ্ছে সেটি হচ্ছে উয়ারী বটেশ্বর। এটি আসলে পাশাপাশি দুটি গ্রাম, সেই গ্রামের অস্তিত্ব খুঁজে পেয়েছেন আমাদের দেশের বিজ্ঞানীরা। তবে সেটা কীভাবে পেয়েছেন তার আগে আলোচনা করি আমি যে আমাদের দেশে যে এই কিছু মাটির উপরে যে নিদর্শন আছে সেই নিদর্শনগুলি, কুমিল্লার লালমাই পাহাড়ের কথা যদি বলি, বরেন্দ্র অঞ্চল, সেটা পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মধ্যে, মধুপুর গড়ের অধিকাংশ ভূমির, পাহাড়পুর এবং মধুপুরের মহাস্থানগড়, পাহাড়পুর এই অঞ্চলের অধিকাংশ ভূমির ঘটনই প্রায় একই রকম। এই অঞ্চল এই জন্য এই অঞ্চলটা মধুপুর গড় নামে পরিচিত।
মৃত্তিকা বিজ্ঞানী অর্থাৎ মাটি নিয়ে যারা গবেষণা করে তাদের মতে এই অঞ্চলের মাটি পরীক্ষা করে তারা দেখেছেন যে এই অঞ্চলের মাটি প্রায় 1000 বছরের পুরনো। তাহলে বুঝতে পারো যে এটা কত আগেকার এই প্রত্নতত্ত্ব স্থানগুলি। এখানে মানে বুড়িগঙ্গা নদীকে খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনসমাজে জনবসতি ছিল। গঙ্গা নদীর তীরে এখন থেকে প্রায় কি 7 অথবা 6 শতকের কথা বলা হয়েছে যে গঙ্গা নদীর তীরে ওখানে মানুষের বসবাস ছিল। এরপরে আমরা এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। এটা একটা সুসভ্য নগরী ছিল। ব্রহ্মপুত্র নদী ছিল কি নরসিংদী জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এটা প্রবাহিত হয়েছিল। 1970 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ মমিসিং পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে এটা প্রবাহিত ছিল। তোমাদের কিন্তু এটা একটা প্রশ্ন হয় যে ব্রহ্মপুত্র নদ কোথা দিয়ে প্রবাহিত ছিল। তাহলে আমরা বলতে পারি যে 70 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ মমিসিং পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক দিয়ে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। তাহলে প্রবাহিত ছিল। এরপর সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন, নদী ভাঙন এগুলো হয়েছিল এবং কোনো এক সময় এগুলি তারপরে ঘূর্ণিঝড় হয়ে বড় রকমের একটা ওলটপালট হয়ে এই জনবসতি একেবারে বিলীন হয়ে যায়। 1897 সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে, ফলে মাঠ ঘাট নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে গিয়েছিল সেই ভূমিকম্পের কারণে। এখন আমরা উয়ারি বটেশ্বরের কথায় আসি। এই যে ভূমিকম্প হয়েছে বড় বড়, এই ভূমিকম্পে বড় বড় শহর মাটির নিচে চাপা পড়ে গেছে। মাটি খুঁড়ে এমনই এক সুপ্রাচীন নগর জনপদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে। সেই স্থানের নামই হচ্ছে নরসিংদী জেলার উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্ব নরসিংদী, বেলাবো এবং শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, অর্থাৎ এটা আবিষ্কার হয়েছে কিভাবে সেটা এখন আমরা জানব। 1933 সালের কথা বলছি, উয়ারি গ্রামের কিছু শ্রমিক তারা কি করলো, মাটি খনন করতে গেল এবং একটা পাত্রে মাটি খননের পর একটা পাত্রে কিছু জমানো কি পেল, মুদ্রা পেল। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান কি করলো, সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করলো এবং এগুলি তিনি দেখলেন যে সংগ্রহ করে এগুলো পর্যালোচনা করে দেখলেন যে এগুলো বঙ্গদেশ অর্থাৎ বাংলা এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা ছিল। সেটাই ছিল উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সংগ্রহের প্রথম চেষ্টা। অর্থাৎ 33 সালেই প্রথম আবিষ্কৃত হয় যে মাটির নিচে কিছু একটা আছে এবং সেই মুদ্রাগুলি থেকেই সেটা অনুমান করা হয়। এরপর 1955 সালে উয়ারি বটেশ্বর গ্রামের শ্রমিকরা মাটি খননের সময় কিছু লৌহপিণ্ড পায় এবং সেগুলি ফেলে যায়। ত্রিকোণাকার এই একমুখা চোখা ভারী লোহার পিণ্ডগুলি হাবিবুল্লাহ পাঠান সেগুলিকে তার বাবাকে দেখান সেগুলি, এবং দেখানোর পরে তিনি অভিভূত হন। পরে 1956 সালে উয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত মুদ্রা একটি ভাণ্ডার পাওয়া যায়। অর্থাৎ অনেক মুদ্রা এখানে আবিষ্কৃত হয়, প্রায় 4000-এর মতো মুদ্রা এখানে পাওয়া যায়। পরে বেশ কিছুকাল পরে 1974-75 সালের দিকে হাবিবুল্লাহ উয়ারি বটেশ্বরের প্রচুর
প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলি জাতীয় জাদুঘরে জমা দেন এবং তারও অনেক পরে 2000 সালের কথা বলছি, এখানে শুরু হয় খনন কাজ এবং এর নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। হ্যাঁ, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, তার নেতৃত্বে এখানে খনন কাজ শুরু হয়। খনন করে পাওয়া যায় এখানে প্রায় 2500 বছরের প্রাচীন দুর্গ বা নগর, আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, পলি, পোড়ামাটির ফলক এবং মূল্যবান পাথর। এছাড়াও পাথরে বাটখারা, কাঁচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার আবিষ্কৃত হয়। মুদ্রাগুলি ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীনতম ছিল। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা স্থানটি প্রায় 2500 বছরের পুরনো ছিল। তাইলে বুঝতে পারছো যে মাটির নিচেও শহর থাকতে পারে এবং সেটা কীভাবে আবিষ্কৃত হলো। এ সময় শীতলক্ষ্যা নদীর তীরেও কিন্তু মানুষের বসতি ছিল এবং একটি সুসভ্য জন বসতি বা নগর ছিল এটা। এখানে সাধারণত পূর্ব দক্ষিণ দিক দিয়ে, হ্যাঁ পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য চলতো এবং পানিপথে, সাধারণত জলপথেই এই ব্যবসা বাণিজ্যগুলি হতো। পণ্ডিতেরা অনুমান করেন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুধু রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারী বটেশ্বরের রাজ্যের এলাকা বা যোগাযোগ ছিল। ওয়ারী বটেশ্বর একদম সুদূর এশিয়া থেকে রোমান শহর পর্যন্ত ওয়ারী বটেশ্বরের যোগাযোগ ছিল। এটি একটি পুরনো, অতি পুরাতন জায়গা। আশেপাশে বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গারটেক, সোনারুতলা, কেন্দুয়া, মর্জার, টঙ্গীর বাজার, হ্যাঁ টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জাংখারটেক, টঙ্গীর টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া গেছে এই সমস্ত এলাকায়। দুর্গ, এছাড়াও আছে দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, এই সব কিছু পাওয়া গেছে এখান থেকে। পণ্ডিতেরা অনুমান করেন এখানে একটি রাজধানী ছিল, অর্থাৎ ওয়ারী বটেশ্বর যে স্থানটায় পাওয়া গেছে, আবিষ্কৃত হয়েছে, স্থানটা একটি রাজধানী ছিল সহকার। এভাবে ওয়ারী বটেশ্বর মানুষের নজরে আসে এবং এটি বর্তমানে আবিষ্কৃত হয়েছে, আমাদের নগর সভ্যতা হিসাবে আমরা এটিকে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এটা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পাবো, তারপরে আমরা শব্দের অর্থ পাবো, তোমরা প্রত্নতত্ত্ব পাবা। প্রত্নতত্ত্ব অর্থ, প্রত্নতত্ত্ব নিদর্শন হচ্ছে অতি প্রাচীন চিহ্ন, হ্যাঁ আর অতি প্রাচীন চিহ্ন সম্পর্কে যে তত্ত্ব সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব। এরপরে তোমরা পাবা উপত্যকা, উপত্যকা শব্দটা পাবা, এটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি হচ্ছে উপত্যকা। এরপরে পাবা জনপদ, অর্থাৎ যেখানে লোকজন বসবাস করে। এভাবে অনেক প্রশ্নের উত্তরগুলি তোমরা পাবা। তো শিক্ষার্থীরা, আমরা এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেই প্রশ্নগুলি আমি একটু তোমাদের বোর্ডে যাচ্ছি প্রশ্নগুলির জন্য, যে প্রশ্নগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বুঝো? আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বুঝো, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে লিখো, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে লিখো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন, নিদর্শন হচ্ছে চিহ্ন, সুতরাং অতি প্রাচীন চিহ্নকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয়। বাংলাদেশে অতি প্রাচীন নিদর্শনসমূহ কী কী? অতি প্রাচীনকালের আমাদের যে জিনিসগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা কী করি, জানতে পারি সেই জিনিসগুলি সম্পর্কে বা যে চিহ্নগুলি দেখে, সেই চিহ্নগুলি কী কী? প্রাচীনকালের জিনিসপত্র যেমন মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্তু, এগুলো দেখে আমরা সাধারণত প্রত্নতত্ত্ব যে বিষয়টা সেটা আমরা চিহ্নিত করতে পারি। তো বাংলাদেশের মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানসমূহ কী কী, সেই স্থানগুলি আছে দেখো, সেই স্থানগুলি হচ্ছে ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর এবং ওয়ারী বটেশ্বর।
তো ময়নামতি ওয়ারি বটেশ্বর এই স্থানগুলি সম্পর্কে আমরা একটু জানবো। এই স্থানগুলি সম্পর্কে তোমরা বইয়ের মধ্যে থেকে জেনে নিবা যে ওয়া মহাস্থানগড় কি, ময়নামতি কি, পাহাড়পুর কি, ওয়ারি বটেশ্বর কি, এটা তোমাদের বইয়ে ভালো করে দেওয়া আছে। এই অংশটা তোমরা বই থেকে পড়বা। এরপরে আসো, ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো। ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান এবং তার ছেলে হাবিবুল্লাহ পাঠান প্রথম সকলের সামনে পরিচিত করেন ওয়ারি বটেশ্বরকে। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান এই এলাকাকে সকলের কাছে বেশি পরিচিত করে তোলেন, আর এভাবেই ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এসেছে। কোন কোন সময় থেকে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়, তো শিক্ষার্থীরা কোন কোন নিদর্শন থেকে আমরা দেখছি যে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়, সেই সময়কালটা জানা যায় 1933 সালে। কি হচ্ছে, ওয়ারি বটেশ্বরের শ্রমিকরা যখন মাটি খনন করে সেখানে কিছু রৌপ্য মুদ্রা পাওয়া যায়। হ্যাঁ, সেই মুদ্রা দেখে স্কুল শিক্ষক হাবিবুল্লাহ হানিফ পাঠান এবং তার ছেলে হাবিবুল্লাহ পাঠান সেই রৌপ্য মুদ্রাগুলি চিহ্নিত করেন অতি প্রাচীন বলে, তারাই প্রথম এটি আবিষ্কার করেন। এরপরে 1956 সালে ওয়ারি বটেশ্বরের মাটি খননকালে সেখানে পাওয়া যায় কিছু রৌপ্য ভাণ্ডার, এখানে প্রায় 4,500 মতো রৌপ্য ভাণ্ডার ছিল, সেটা থেকেও এটার নিদর্শন পাওয়া যায়। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওয়ারি বটেশ্বরে মাটি খননকালে এখানে বহু বছর আগের প্রাচীন দুর্গ নগরের পোড়ামাটির ফলক, তারপরে মূল্যবান পাথর, কাচের পুঁথি, মুদ্রা ভাণ্ডার প্রভৃতি পায়, এবং শেষে 2000 সালে প্রাপ্ত কিছু নিদর্শন গবেষণা করে প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত হন যে ওয়ারি বটেশ্বরের সময়কাল আজ থেকে প্রায় কত 2463 বছর আগের এই স্থানটি ছিল, অর্থাৎ নগর সভ্যতা ছিল। এইভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর, আরও কিছু নিচে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবেই জানতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্তই রাখছি, আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।